अजीब हालत की गली মঞ্চের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করতেছে, হুজুর বয়ান করতেছে, এই জায়গার ভিতরেও গালি, ঠিক না বে? ঠিক। আপনারা কি দেখেন নাই গত 4 তারিখে আপনারা দেখেন নাই ঢাকাতে কি হইছিল? উলামায়ে কেরাম মূর্তিকারে কো ভাস্কর্যকারে কো সুন্দর করে মানুষদের কি বুঝাইতেছেন? একজনে উইটা আইসা, হুজুরের মা তুইলা, বাপ তুইলা, মাতার দাদার তুইলা, এমন ভাবে অকট্ট ভাষায় গালিগালাজ করছে, আপনারা কি দেখেন নাই? মিরে মুহতারাম হাজিরিন, কি বুঝলেন? উলামায়ে কেরামদেরকে স্টেজে উইতে গালিগালাজ করা, এই করা সেই করা, আপনারা কি শুনে কি খুশি হলেন না কষ্ট লাগলো? ভালো লাগছে না কষ্ট লাগছে? কি করার দরকার ছিল তখন? যদি আপনারা থাকতেন কি করতেন এই জায়গার ভিতরে? কি মারতেন? জোরে কোন কি মারতেন? এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সম্মের কোন সম্মেলনের ভিতরে, উলামাদের সম্মেলনের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে কোন কুলামদার যদি আলেম উলামাদেরকে কটুক্তি করে গালিগালাজ করে, এদেরকে এমনই বিদায় দেব না, জুতা পিটা করে বিদায় দেব, ঠিক না বে? ঠিক। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা জিয়াদ শত্রু, ফ্রান্সের দালালেরা জিয়াদ শত্রু, আল কোরআন দল বড় না আল্লাহ বড়? জোরে বলেন দল বড় না আল্লাহ বড়? চিন্তা করেন ওয়াজ মাহফিলের ভিতরে আপনি আজীব হয়ে যাবেন তার গালি শুনলে। আমি জবানটা বলতে পারি না, মানে যা এরা বলে মাদার তোর মা, নাউজুবিল্লাহ, জোরে কর, আশ্চর্য হয়ে গেল। রসুল বলেন হাসরের ময়দানে নামাজ রোজা থাকার পরেও এই গালি দেয় অন্য ওলা মানুষগুলা অসহায় হয়ে পড়বে, ঠিক না বে? ঠিক। সেই গালি আজকে আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন ভাই, আজীব কথা, আজকে এমন হালত হয়ে গেছে বাপ সন্তানকে গালি দেয়, ঠিক না বে? ঠিক। সন্তান বাপকে গালি দেয়, কি কয়েছে গালি দেয়? ইব্রাহিম ইবনে আদম সফর করতে 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 উনি বাইতুল মুকদ্দাসে যাবে, 750 মাইল খেজুর মক্কার বাজার থেকে কিনা সফর করতে 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 এক বছর পরে বাইতুল মুকদ্দাসে যায়া পৌঁছাইছেন। কয় বছর পর? এক বছর পর বাইতুল মুকদ্দাসে যায়া পৌঁছাইছেন। বাইতুল মুকদ্দাসে যে ইব্রাহিম ইবনে আদহাম উনি নামাজ পড়ছেন, নামাজ পড়া রাত্রে বেলা ঘুমাইছেন, রাত্রে বেলা যখন ঘুমাইছেন তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন বলতেছে, একটা খেজুর না বইলা খাবার কারণে আজকে এক বছর পর্যন্ত ইব্রাহিমের কোন ইবাদত সেজদা কবুল হইতেছে না। আল্লাহু আকবার বলেন, কয়টা খেজুর? জোরে কর, একটা খেজুর না বইলা খাওয়ার কারণে আজকে এক বছর পর্যন্ত ইব্রাহিমের কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হইতেছে না। অথচ ইব্রাহিম ইবনে আদহাম ছিল মুলুকের বাদশা, তুমি আর আমি তো জগতের দন সম্পদ পাওয়ার লাগে মানুষের কাছ থেকে জোর কইরা কইরা মানুষের পিস্তল টাকা টাকা সম্পদ তুমি অর্জন করো, আর ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহী ছাইরে নিজে নিজে বাদশাহী ছেড়ে দিছে। সুবহানাল্লাহ, যখন দিলের ভিতরে যখন এই জাগ্রত হয়েছে, হাইরে এই জগৎ তো কিছুই না, এটা তো আল্লাহর বাউন্ডারি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহর বাউন্ডারির ভিতরে আছি, তার মানে এই বাউন্ডারির ভিতরে থাইকা যদি আল্লাহ জগতের যত বড় বাদশাহ আমি হই না কেন,
পাক যদি না চিনি, আল্লাহর মারিফত যদি আমার দিলের ভিতরে হাসিল না হয়, তাহলে আমার এই বাদশাহীতে কোনো কাজ হবে না, ঠিক না বে? ঠিক। এই জগতের বাদশারা, এই জগতের লিডাররা আল্লাহর বাউন্ডারির ভিতরে আছো, মনে রাখো। তোমার চাইতে কিন্তু বড় বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে বেলা যখন এই চিন্তা করলেন, হাই রে, মালিকের যদি না চিনি তাহলে আমার এই বাদশাহীটা কি হবে? রাত্রে বেলা যখন এই পরিচয় পাইছে, এই কথা দিলার ভিতরে জাগ্রত হয়েছে, রাত্রে বেলায় বাদশাহীর বাউন্ডারির থেকে উনি বাহিরে চলে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহীর বাউন্ডারির ভিতর থেকে বাহিরে চলে গেছেন, গেটের বাইরে দেখে এক পাগল, পাগল ময়লা জামা কাপড় পরা পাগল, ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহীকে এমন ভাবে ছাড়ছে যে গেট থেকে বাইর হইয়া নিজের শরীরের ভিতরে যে বাদশাহী। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين شبي درشري بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبعي زر زر بلن بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آواز হলো না আরো জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله তুই আমার ডাকে রে বন্দা তুই আমার ডাক তুই আমার ডাকে রে বন্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহ আল্লাহ বলে বলে জীবনটা শেষ হয়ে যাক তুই আমার ডাকে রে বন্দা তুই আমার ডাক আল্লাহ 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 আর জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ যারা বাহিরে আসেন তাড়াতাড়ি চলে আসেন আল্লাহ 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 মন খুলে আল্লাহ 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 মজা লাগায়া আল্লাহ 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 Allah, 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 লবণের পাহাড় যখন পানির মধ্যে পড়িয়া যায় তখন লবণের পাহাড় আর পাহাড় তাখানে পানি হয়ে যায় ঠিক না বে ঠিক বান্দার জীবনের গুনার পাহাড় লইয়া যখন আল্লাহর জিকিরের সাগরের মধ্যে ডুব দিয়া দেয় বান্দার জীবনের গুনার পাহাড় আর পাহাড় থাকে না সব পানি হইয়া যায় আল্লাহ 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 আল্লাহ
মজা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর 22 টি বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 16তম বাৎসরিক মাহফিলের দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন শেষ অধিবেশন আসর থেকে নিয়ে পর্যন্ত আলোচনা করছেন হযরত মাওলানা আমার আগে যিনি বয়ান করছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মোহাম্মদুল হুসাইন অনেক সুন্দর বয়ান করছেন ঠিক না সুন্দর আলোচনা করছেন আরো বয়ান করছেন হযরত মাওলানা নুরুল ইসলাম হেদায়েতুল্লাহ সাহেব সহকারী দিগার উলামায়ে কেরাম সম্মানিত সভাপতি সাহেব আছেন নাকি আছেন সম্মানিত প্রধান অতিথি সহকারে আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন সালেহিন সিদ্দিকিন ভাইরা বুড়া বাবারা পর্দার অন্তরালে অবস্থিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করতেছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে বহুত মেহেরবানি করে দয়া করে মায়া করে মহব্বত করে কাছে টেনে আদর করে এমন এক সময় শীতের রাত এশারের নামাজ পড়ে এশারে রাত্রে ঘুমাইলে লেপ দিয়া কম্বল দিয়া বিদেশে কম্বল দিয়া কি মজা লাগে ঠিক না বে ঠিক আর জোরে কি মজা লাগে কি উম লাগে বিদেশি কম্বল এই আরামের বিছানা বাদ দিয়া সেরে এমন বরকতি রহমতি মজলিসে আল্লাহ যে আদর করে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন এই জন্য আপনারা খুশি না বেজার মানুষ যখন খুশি হয় কোনো ব্যাপারে তখন কিন্তু তার আওয়াজ ছোট হয় না বড় হয় বড় হয় আর জোরে বড় হয় আপনারা যে আসলে কি পরিমাণ বড় আওয়াজ দিয়ে কইতে পারেন এটা এখনই টেস্ট হয়ে যাবে গা এখানে পরীক্ষা হয়ে যাবে ঠিক না বে ঠিক ওই ঠিকের আওয়াজ হইতে হইল না ঠিক না বে ঠিক আল্লাহ পাক যেখানে আনছেন যদি খুশি হয়ে থাকেন খুশির সাথে জীবনে কোনোদিন এত জোরে আল্লাহর শুকর আদায় করেন নাই এত জোরে কোনোদিন করেন নাই আজকে করে দেবেন জবান ছেড়ে আকাশ বাতাসকে বাড়ি করে আল্লাহর শুকর আদায়ের শব্দ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর না আসলে লোকগুলা খুবই ভালো মারহাবা বলেন মারহাবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মহতরম হাজিরিন যেহেতু আজকে প্রথম দিন বেশি লম্বা আলোচনা করব না আপনাদেরও কষ্ট দিব না বড় বড় বক্তারা আগামী কালকে আছে আমি ছোট মানুষ দেখতেও কালামেলা ঠিক না বে ঠিক ও এটাও ঠিক সুতরাং আমার ওয়াজ তো কালো হয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার لقد خلقنا الإنسان في أحسن تقويم কে বানাইছে যত কিছুই দেখেন আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষটারে সুবহানাল্লাহ এবং আল্লাহ পাক বলেন শুনো জগতের ভিতরে বহুত মানুষ আছে পাঁচটা ছয়টা বিল্ডিং এর মালিক আছে না নাই
গুলশানে এক বিল্ডিং, বনানীতে এক বিল্ডিং, কাশপুরে এক বিল্ডিং, বাড়িতে আর এক বিল্ডিং। খুব খেয়াল করেন, প্রত্যেকটা বিল্ডিং বানাইছে রড, খুব ভালো রড, একই কোম্পানির রড, একই কোম্পানির সিমেন্ট, বালা একটা ইট দিয়া, ভালো ভালো দিয়া। কিন্তু এক একটা বিল্ডিং এক একটা ডিজাইনে বানাইছে, ঠিক হবে? ঠিক ঠিক ডিজাইনে যে বানাইছে, বানায়া আবার গুলশানের বিল্ডিং এর মধ্যে লাল রং দিছে, বনানের বিল্ডিং এর মধ্যে কালো রং দিছে, কাশপুরের বিল্ডিং এর মধ্যে সাদা রং দিছে, বাড়ির বিল্ডিং এর ভিতরে সবুজ রং দিছে, ঠিক না বে? ঠিক। এই যে সবুজ রং দিল, একই কোম্পানির সিমেন্ট, একই কোম্পানির রড, একই কোম্পানির ইট দেওয়ার পর কাটিং আলাদা আলাদা, রং আলাদা আলাদা। আল্লাহ পাক বলেন, একই কোম্পানির একই মার পেট থেকে ছয়টা সন্তান আমি আল্লাহ পাক বের করে দিলাম, এক একটা চেহারা কালো, এক একটা চেহারা সাদা, এক একটা চেহারা সুন্দর। এটা কার কারবার? জোরে বলেন, কার? তোরা আমার বান্দা হয়ে যদি এত রং ডং করতে পারস, আমি আল্লাহ পাককে রং ডং করতে পারি কি পারি না? এজন্য আল্লাহ বলেন, কারো চেহারা সুন্দর দিলাম, কারো চেহারা কালো দিলাম, কারো চেহারা শ্যামলা দিলাম, এটা আসল দেখার বিষয় নয়। আসল দেখার বিষয় হলো কার দিলটা কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কার দিলটা কত বেশি সুন্দর। যার দিল যত বেশি সুন্দর হবে, চাই সেই লোকটা মুসিওয়ালা হোক, চাই সেই লোকটা কালো হোক, চাই সেই লোকটা টাকা পয়সা না থাকুক, দুনিয়ার মানুষের কাছে মুসি হইতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে সে আমার মাহবুব বান্দা। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম হাজিরিন, এখানে আপনারা যারা আছেন, আজ থেকে 200 বছর আগে আপনারা কি আসিলেন এখানে? কেউ ছিলেন এরকম? আছেন নাই? এখন আছেন? এখন থেকে 200 বছর পরে বর্তমান স্বাভাবিক যেভাবে মানুষ হায়াত পাইতেছে, 200 বছর পরে মনে হয় এখানে যারা আছে কেউ থাকবো না, ঠিক তবে? ঠিক। বেশি কইলাম আর কি। আচ্ছা, তার মানে আমরা এখন আছি, একসময় ছিলাম? একসময় ছিলাম, এখন আছি। এখন যে আছি, গোটা জগতের বাউন্ডারির ভিতরে আছি। সুবহানাল্লাহ বলেন, বাউন্ডারিটা কার? কার বাউন্ডারি? আল্লাহর বাউন্ডারি, আল্লাহর বাউন্ডারি আছে। হুজুর, আল্লাহর বাউন্ডারি, আল্লাহর বাউন্ডারি কত বড়? এই বাউন্ডারির ভিতরে রিক্সাওয়ালা আছে না নাই? ভ্যানওয়ালা আছে না নাই? বক্তা আছে না নাই? শ্রোতা আছে না নাই? বয়ান খুব কঠিনভাবে বুঝবেন, খুব খেয়াল করে শুনবেন। এই বাউন্ডারির ভিতরে এমপি আছে না নাই? মন্ত্রী আছে না নাই? বাউন্ডারি জানি কার? কার জানি বাউন্ডারিটা? আল্লাহর বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতর থেকে ফেরাউন ছিল কি ছিল না? নমরুদ ছিল কি ছিল না? সাজ্জাদ ছিল কি ছিল না? বর্তমান যারা আছে প্রধানমন্ত্রী, বাউন্ডারির ভিতরে আছে না নাই? মন্ত্রী আছে না নাই? এমপি আছে না নাই? বুশ আছে না নাই? বাউন্ডারিটা কার জানি? কার বাউন্ডারি? জুড়ে বলেন, কার? আল্লাহ। হুজুর, বাউন্ডারিটা কত বড়? আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহ বলেন, মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? এই জমিন হইলো আল্লাহর বাউন্ডারি, আসমান হইলো আল্লাহর বাউন্ডারির ছাদ। জোরে জোরে করে বলেন, সুবহানাল্লাহ। খুব সহজ বয়ান, কিন্তু খুব বোঝার বিষয়। বাউন্ডারি জানি কার? আল্লাহ। এই বাউন্ডারির ভিতরে সবাই আছে, তার মানে আল্লাহ সব দেখতেছে, ঠিক না বে? ঠিক। কয় খেলা হবে, খেলা হবে, বলে কি বলে না? বলে কি হবে? খেলা হবে।
হুজুর গরে কো আ খেলা হবে খেলা হবে আল্লাহ কো আমি সব দেখতাছি ঠিক না বে ঠিক খেলা হবে মনে রাখবেন আসমানটা হলো আল্লাহর বাউন্ডারির ছাদ কিন্তু এই বাউন্ডারির ভিতরে কেহ সারা জীবন থাকতে পারবে না এই বাউন্ডারির দরজা দিয়ে বাইর হয়ে যাওয়ার গা লাগবে ঠিক না বে ঠিক হুজুর এই বাউন্ডারির আবার দরজা আছে হ্যাঁ বাউন্ডারির দরজা আছে আল্লাহু আকবার বলেন আমি আল্লাহু আকবার বাউন্ডারির দরজাটার নাম হলো বাবুল মাউতি বাবুল বাউন্ডারির দরজার নাম হলো মরণের দরজা ঠিক না বে ঠিক মরণের এই বাউন্ডারি দরজার নাম কি জানি মরণের দরজা আর এই দরজার মধ্যে একজন দায়িত্বশীল ফেরেশতা আছে তার নাম হলো আজরাইল সুবহানাল্লাহ বলেন মি আস তার নাম কি আজরাইল বাউন্ডারিটা কার জানি দরজার নাম কি বাবুল মউতি বাবুল মরণের দরজা আর দরজার মধ্যে দায়িত্বশীল ফেরেশতার নাম কি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন একদম সহজ কথা না সহজ বাউন্ডারিটা কার আল্লাহ তাহলে হুজুর আল্লাহর বাউন্ডারি সবাই বাউন্ডারির ভিতরে আসি কোটি 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 মানুষ বাউন্ডারির ভিতরে আসে আল্লাহর বাউন্ডারি কেহ এই বাউন্ডারির ভিতরে থেকে রিক্সা চালায় কেহ ব্যান চালায় কেহ বাদশাহ কেহ শ্রমিক কেহ মাস্টার কেহ ছাত্র কেহ প্রধানমন্ত্রী কেহ শিক্ষা সচিব কেহ সচিব বাউন্ডারি জানি কার আল্লাহ খুব খেয়াল করবেন বাউন্ডারি তো আল্লাহ বাউন্ডারি আল্লাহ বাউন্ডারি তো আল্লাহ এই বাউন্ডারির ভিতরে কেউ প্রধানমন্ত্রী কেউ শিক্ষা সচিব কেউ মন্ত্রী কেউ এমপি কেউ মিনিস্টার কেউ ড্রাইভার কেউ যাত্রী কেউ রিক্সাওয়ালা কেউ ব্যানওয়ালা কেউ দিন মজুর কেউ মুসি বাউন্ডারি জানি কার আল্লাহর বাউন্ডারি সবাই এই বাউন্ডারির ভিতরে আছে আর বাউন্ডারির ভিতরে যে আছে দরজা তো একটা আছে মরণের দরজা দায়িত্বশীল ফেরেশতার নাম হইল আজরাইল এখন আপনারা বলেন তো দেখি বাউন্ডারির থেকে আজরাইল কারে কোন সময় ডাক দিব জানা আছে জানা আছে জোরে কোন জানা আছে জানা নাই এতগুলা মানুষ এত কোটি কোটি মানুষ বাউন্ডারির ভিতরে আছে সবাই যার যার খেলা খেলতেছে তুমি যে বলতেছো আও মৌলবি তোমার লগে খেলমু তুমি যে কি খেলা খেলতেছো এরও আল্লাহ দেখতেছে কি দেখতেছে না দেখতেছে তুমি যে কি খেলা খেলবা কিন্তু হুজুর এই মরণের দরজার কথা যে বললেন এই বাউন্ডারির থেকে কি অন্য কোন দরজা আছে পালায়া যাওয়ার মতো আছে কোনো দরজা নাই যদি থাকতো মনে করেন হুজুর আমার তো মেলা টাকা জগতে কি শুনছেন বহুত টাকা পয়সা আছে কিন্তু বাবুল মাউতি ছাড়া অন্য কোন দরজা দিয়ে পালায় যাওয়ার মতো সিস্টেম আছে আমাদের দেশে তো মনে করেন অনেক সময় যখন বাপসাপ বেশি বালা দেখে না তখন কিন্তু ঘরের থেকে পাঁচ দাঁড় দিয়ে বাইরে হয়ে জাগা ঠিক না ঠিক মনে করেন মিটিং করতেছে বাপসাপ বেশি বালা না সম্মেলনের পিছন দিয়ে চলে যায় পালায়া ঠিক না ঠিক বেশি একটা সুবিধা না অসুবিধা দেশের ভিতরে হইতেছে অমুক তমুক হইতেছে কই এক কাম কর ক দেশ ছাইরে বিদেশ চলে যা ভারত চলে যা আমেরিকা চলে যা দেশের বাহিরে চলে যায় কি যায় না পিছনের দরজা দিয়া কিন্তু আল্লাহ তাআলা বলেন বলেন তো দেখি ভারত যে পালায়া চলে গেল ভারতে আসমান আছে না নাই আসমানটা কার জানি জোরে কন বাউন্ডারির ভিতরে আছে না নাই যদি আমেরিকা চলে যাই আমেরিকার বাউন্ডারিটা কার জানি যদি জাপান চলে যাই জাপানের বাউন্ডারিটা কার জানি জোরে কন
আল্লাহ বলেন, তোমরা যদি আমার বাউন্ডারির বাহির থেকে ভিতর থেকে যদি নিজেদের কোনো দরজা থাকে তোমরা বের হয়ে চলে যাও। মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু, যদি তোমাদের কোনো দরজা থাকে চলে যাও। কারণ আল্লাহ পাক কেন বলছেন, জগতের বহুত মানুষ ক্ষমতা পায়া, টাকা পায়া, এইটা শক্তি পায়া এত উল্টা পাল্টা করে মনে হয় যেমন আজরাইল তাদেরকে চিনে না, ঠিক না বে? ঠিক চিনে না। এজন্য আল্লাহ বলেন মিন আকতারি সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু, তোমাদের জন্য যদি কোনো দরজা থাকে, তোমাদের যদি কোনো শক্তির বল থাকে, অমুক তমুক থাকে, পিছনের দরজা দিয়া পালায়া যাওয়ার সিস্টেম যদি তোমাদের থাকে, যাও চলে যাও, ফাংফুজু যাও গা। এই কথা বইলা আল্লাহ পাক নিজেই বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমাদের যদি কোনো দরজা থাকে তোমরা পালায়া যাও। বাউন্ডারিরা কার জোরে বলেন? এই বাউন্ডারির ভিতরে অনেক রিক্সাওয়ালা আছে, অনেক ব্যানওয়ালা আছে, কেহ মাদ্রাসায় পড়ায়, কেহ মাদ্রাসার ছাত্র, কেউ প্রধানমন্ত্রী, কেউ শিক্ষা সচিব, কেউ সচিব, কেহ ড্রাইভার, কেহ যাত্রী, কেহ মাটি কাটে, কেউ বালুর ট্রাক চালায়, আছে না নাই? যে যার কাজ করতেছে বাউন্ডারি, কিন্তু কার জোরে বলেন আল্লাহর, আল্লাহর বাউন্ডারির ভিতরে থেকে এটা সেটা বলতেছে, আলেমদের বিরুদ্ধে চরণ করতেছে, আলেম বয়ান করতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। মানুষ বয়ান শুনতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেহ গাড়ি চালাইতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেহ সুদ খাইতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেহ ঘুষ খাইতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেহ হালালভাবে চলতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেউ হারামভাবে চলতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেহ আল্লাহর কোরআন পড়তেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। কেহ আল্লাহর কোরআন পড়াইতেছে, এটাও আল্লাহর বাউন্ডারির ভিতরে থাইকা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে তোরা আসস, এক একজন এক এক কাজ করতেছস, কিন্তু বান্দা মনে রাখে এই বাউন্ডারির থেকে বাইর হওয়ার কোনো অন্য কোনো দরজা নাই। এক দরজা, যেই দরজার নাম হলো বাবুল মাউতি, ঠিক না বে? ঠিক। সেই দরজার নাম হলো বাবুল মাউতি, মাউতের দরজা। আর মাউতের দরজার মধ্যে যিনি দাঁড়ায় আছেন দায়িত্বশীল ফেরেশতা, তার নাম হলো আজরাইল। এই মরণের দরজা ছাড়া তোদের বাহির হওয়ার কোনো দরজা নাই। কারণ বান্দারে তুই যদি পালায় আমেরিকা চলে যাও, তুই যদি পালায় জাপানে চলে যাও, তুমি যদি পালায় ভারতে চলে যাও, তুমি যদি পালায় সৌদি আরবও চলে যাও, মনে রাখবা সৌদি আরব কার আসমান, জাপানের ভিতরে কার আসমান, ভারতের ভিতরে কার আসমান, সিঙ্গাপুরের ভিতরে কিন্তু আমি আল্লাহর আসমান, সৌদি আরবের ভিতরেও কিন্তু আমি আল্লাহর আসমান, কুয়েতের ভিতরেও কিন্তু আমি আল্লাহ পাকের আসমান। বান্দারে যত কিছুই করো, যতই লাফালাফি করো রে বান্দা, কোথাও যাইতে পারবা না। কারণ কই যাইবা উসমান, যেখানে যাও সেখানেই হইলো আমি আল্লাহর তৈরি আসমান, ঠিক না বে? ঠিক। আরো জোরে বলেন, ঠিক না বে? ঠিক। কার তৈরি আসমান? বাহাদুরি কইরে কোনো পার পাওয়া যাবে? আর একটু জোরে বলেন, পার পাওয়া যাবে? বাউন্ডারিটা জানি কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর বাউন্ডারি। বাউন্ডারির ভিতরে আমরা সবাই আসি না নাই? বাউন্ডারির থেকে বাইর হওয়ার রাস্তা জানি কয়টা? দরজা জানি কয়টা? দরজাটার নাম কি? বাবুল, বাবুল মাউতি, মাউতের দরজা। আর দায়িত্বশীল ফেরেশতার নাম জানি কি? আল্লাহু আকবার। জোরে বলেন, কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। মেরি মুখতারাম হাজিরিন, তার মানে কি বোঝা গেল? আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি বিরোধী দলের নেত্রী, আমি হুজুর, আমি ছাত্র, আমি অমুক, আমি তমুক, যতই পাওয়ার দেখাও কোনো পাওয়ার কাজ হবে না, জায়গা মতে সবাই ঠেকে যাবে, ঠিক না বে? ঠিক। জোরে বলেন, ঠেকে যাবে। মেরে মোহতারাম হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বলতেছেন, সাহাবিরা
বলো তো দেখি সবচেয়ে অসহায় মানুষটা কারা, কে সবচেয়ে অসহায় মানুষ? সাহাবীরা বলতেছে, যার টাকা পয়সা নাই, যে ভিক্ষা করে, বাড়ি গাড়ি নাই, হেই তো সবচেয়ে অসহায়, হেই তো সবচেয়ে অসহায়। আমরা তো এটাই জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, না হে সবচেয়ে অসহায় না, সবচেয়ে অসহায় হলো হাশরের ময়দানে ওই মানুষটা হবে যার নামাজ আছে, যার রোজা আছে, যার হজও আছে, যার যাকাতও আছে, আমলও করে, সব কিছুই কি করে, কিন্তু এমন কিছু কিছু কাজ করে যে কাজগুলা করার কারণে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, যার কারণে তার নামাজও সঠিক হয় না, তার রোজাও সঠিক হয় না, তার যাকাতও সঠিক হয় না, তার হজও ঠিক থাকবে না, আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হয় না। এমন কিছু কিছু কাজ নামাজি মানুষও করে যার কারণে হাশরের ময়দানে অনেক অসহায় পড়বে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সাহাবীদেরকে যখন রাসূল পাক এই কথা বলছেন, নামাজও আছে, রোজাও আছে, হজও করে, যাকাতও দেয়, এরপরে এমন কি কাজ করে যে কাজ করার কারণে হাশরের ময়দানে অসহায় হয়ে পড়বো, অসহায় হয়ে পড়বে, এমন কি কাজ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু আরেকটা কামও করে, মানুষের গালিগালাজ করে। এরকম মানুষ আছে না নাই? কি করে, কি করে? আরো জোরে বলেন, কি করে? গালিগালাজ করে। আজকে তো গালির পাহাড় নামে, ঠিক আজিব হালত, কি গালি মঞ্চের মধ্যে উলামায়ে কেরাম বয়ান করতেছে, হুজুর বয়ান করতেছে, এই জায়গার ভিতরেও গালি, ঠিক না বে? ঠিক। আপনারা কি দেখেন নাই গত 4 তারিখে? আপনারা দেখেন নাই ঢাকাতে কি হয়েছিল? উলামায়ে কেরাম মূর্তিকারে কো ভাস্কর্যকারে কো সুন্দর করে মানুষদেরকে বুঝাইতেছেন, একজনে উইটা আইসা, হুজুরের মা তুইলা, বাপ তুইলা, মাদার টাদার তুইলা, এমন ভাবে অকাট্য ভাষায় গালিগালাজ করছে, আপনারা কি দেখেন নাই? মিরে মোহতারাম হাজিরিন, কি বুঝলেন? উলামা ইকরামদেরকে স্টেজে উইটা গালি গালাজ করা, এই করা, সেই করা, আপনারা কি শুনে কি খুশি হলেন না কষ্ট লাগলো? ভালো লাগছে না কষ্ট লাগছে? কি করার দরকার ছিল তখন? যদি আপনারা থাকতেন কি করতেন এই জায়গার ভিতরে? কি মারতেন? জোরে কোন কি মারতেন? এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সামনের কোন সম্মেলনের ভিতরে, উলামাদের সম্মেলনের মধ্যে, ওয়াজ মাহফিলের মধ্যে কোন কুলামদার যদি আলেম উলামাদেরকে কটুক্তি করে, গালিগালাজ করে, এদেরকে এমনই বিদায় দেব না, জুতা পিটে করে বিদায় দেব, ঠিক না বে? ঠিক। দল বড় না আল্লাহ বড়? জোরে বলেন, দল বড় না আল্লাহ বড়? চিন্তা করেন, ওয়াজ মাহফিলের ভিতরে আপনি আজীব হয়ে যাবেন তার গালি শুনলে। আমি জবানটা বলতে পারি না, মানে যা এরা বলে, মাদার তোর মা, নাউজুবিল্লাহ, জোরে কর, আশ্চর্য হয়ে গেল। রাসূল বলেন, হাশরের ময়দানে নামাজ রোজা থাকার পরেও এই গালি দেওয়া অন্য ওলা মানুষগুলা অসহায় হয়ে পড়বে, ঠিক না বে? ঠিক। সেই গালি আজকে আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন ভাই, আজীব কথা। আজকে এমন হালত হয়ে গেছে, বাপ সন্তানকে গালি দেয়, ঠিক না বে? ঠিক। সন্তান বাপকে গালি দেয়, কি কয়ে যে গালি দেয়, এটা কইলো হাসিও লাগে কষ্ট লাগে, হ্যাঁ সন্তান রে, হ্যাঁ এটা তুই লাগালি, নাউজুবিল্লাহ, জোরে কোন? এরকম মানুষ আছে না নাই? জোরে কোন? মা বাপ ছেলেকে গালি, ছেলে বাবাকে গালি, এ উল্টা পাল্টা গালি গালাজ চলছে, গালি গালাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরে মোহতারাম হাজিরিন, জীবন চলে যাবে আজ থেকে কোনো দিন গালি দিব না, কারা কারা দুইটা হাত উঠে দেখেন তো দেখি, জীবন নারে তাকবীর,
জীবনে আর কোনোদিন আমাদের জবান দ্বারা গালি বের হবে না, কোনোদিন গালি বের হবে না। নাম্বার দুই, রসুল বলেন এমন কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, আবার মানুষের উপরে অপবাদও দেয়। ঠিক না ভাই? ঠিক ঠিক। চুরি করে নাই, ওর উপরে চুরির দোষ চাপায় দিল। জিনা করে নাই, নিজে জিনা করছে, আরেক বেটার উপরে চাপাই দিছে। নিজে খুন করছে, দুর্বল মানুষটার উপরে খুনের বার চাপায় দিছে। এমন বহু জেলখানার ভিতরে আসামি আছে, নির্দোষ আসামি, কোরআনের খেদমত করেছে, 50 বছর কোরআনের তাফসীর করেছে, এই মানুষটাকে আজ পর্যন্ত জেলখানার ভিতরে আছে। ঠিক না বে? ঠিক। জোরে বলে, এটা কি দোষী না নির্দোষ? জোরে কো, নির্দোষ। নির্দোষ মানুষ অপবাদ, অপবাদ দিতেছে। কেন আপনি নামাজ পড়েন? তাহলে আপনার কি নামাজ পড়লেন? আপনি কি জাকাত দিলেন? আপনি কি হজ করলেন? আপনি কি আমল করলেন? জীবনে আর কোনদিন মানুষের অপবাদ দিব না ইনশা আল্লাহ। নাম্বার তিন, রসুল বলেন অন্যের জায়গা জমিন শক্তি দিয়া, সামর্থ্য দিয়া, ক্ষমতা দিয়া জায়গা জমিন দখল করে করে বুক করে খাইছে, আছে না নাই? আছে না নাই? এই জমানার ভিতরে এগুলা কম না বেশি? কম না বেশি? শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, উল্টা পাল্টা করবো না, এটা আমি দখল। 10 লক্ষ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়া কো যাগে বেশি তেরি বেরি করিস না, তাহলে সানডে মানডে খরচ করে দেবো। ঠিক তবে ঠিক একটা লোকমা যদি কেহ হারাম ভাবে কামাই করে খায়, কয়টা লোকমা? জোরে বলেন, এক লোকমা। একটা লোকমা যদি হারাম ভাবে সে পেটের ভিতরে দেয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দী কবুল হয় না। আরে তুমি আমি তো বহুত মানুষ, তো মানুষের জমিন দখল করে করে নিজের শক্তি আছে, নিজের সামর্থ্য থাকায় পরের জমিন দখল করে খায়, পরের জায়গাটা নিজের নামে লেখেন, এমন মানুষ আছে না নাই? 5 বছরে 10 বছরে যে মানুষটা আন্তরাল হুফাতাল উরাত ছিল, স্বাভাবিক মানুষ ছিল, 5 বছর 10 বছর পরে দেখা যায় কোটি 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 টাকার মালিক হয়ে যায়, এমন মানুষ আছে না নাই? কিছুদিন পূর্বে পত্রিকার মধ্যে পাইলাম, 4 বছর 5 বছরের আগেও এত টাকা পয়সার মালিক ছিল না, অনেক দায়িত্বশীল একজন, নাম বলবো না। ঠিক না ভাই? ঠিক। জোরে কোন, নাম বলবো না, কিন্তু কোটি 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 টাকার মালিক হয়ে গেছে। যখন ধরা খাইলো তখন দেখা গেল প্রত্যেকটা মানুষের জবান থেকে শোনা যাইতেছে, আমার জমিন নিয়ে গেছে, আমার দোকান নিয়ে গেছে, আমার বাড়ি নিয়ে গেছে, আমার গাড়ি নিয়ে গেছে, এই মাল হামা হারাম ভাবে কামাই করতেছে। মেরে মোহতারাম হাজিরিন, তুমি তো এই একটা জমিন দখল করলা, কোটি কোটি টাকা তুমি বানাইলা, অথচ একটা খেজুর খাওয়ার পরেও আল্লাহ পাক তাকে রেহাই দেয় নাই। আমাদের একজন বড় বুজুর্গর নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, যিনি বলকের বাদশা। আল্লাহু আকবার বলেন, বলকের বাদশা। ওই জমানার আফগানিস্তানের রাজধানীর নাম ছিল বলক। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কো বাবা বেশিক্ষণ কথা বলবো না, দিলের কান দিয়া ঘটনাটা শুনে ইব্রাহিম ইবনে আদহাম
মক্কার বাজার থেকে খেজুর কিনছে, খেজুর কি কিনছে সবাই কথা বলেন যারা এখানে আছেন। আর একজন মানুষ লড়বেন না, আমি মাত্র 20 মিনিট কথা বলি, একজন মানুষ লড়বেন না, একটু হাত উঠে দেখেন তো দেখি, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কি কিনছে? মক্কার বাজার থেকে খেজুর কিনছে। খেজুর যখন মাপ দিয়ে দিছে, অনেক সময় মাপ দিতে গিয়ে পড়ে যাগা না পরে, ইব্রাহিম ইবনে আদহাম মনে করছেন নিচে যে খেজুরটা পড়ছে এটা তার মাপের খেজুর। কিসের খেজুর? মাপের খেজুর। ওই এটা লইয়া খাইলেছে, খাইলেছে। অথচ যে খেজুরটা খাইছে এই খেজুরটা মাপের খেজুর ছিল না। জগতের কেহ না দেখলে কে দেখছে? আল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম খেজুর কিনা, মক্কার বাজার থেকে খেজুর কিনে উনি বাইতুল মুকদ্দাসের দিকে রওনা। মক্কা থেকে বাইতুল মুকদ্দাস হইল 750 মাইল। কত মাইল? 750 মাইল। দূরে না কাছে? জোরে কোন দূরে না কাছে? দূরে। 750 মাইল। ইব্রাহিম ইবনে আদহাম সফর করতে 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 উনি বাইতুল মুকদ্দাসে যাবে। 750 মাইল খেজুর মক্কার বাজার থেকে কিনা, সফর করতে 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 এক বছর পরে বাইতুল মুকদ্দাসে যায়া পৌঁছাইছেন। কয় বছর পর? এক বছর পর বাইতুল মুকদ্দাসে যায়া পৌঁছাইছেন। বাইতুল মুকদ্দাসে যায়া ইব্রাহিম ইবনে আদহাম উনি নামাজ পড়ছেন। নামাজ পড়া রাত্রে বেলা ঘুমাইছেন। রাত্রে বেলা যখন ঘুমাইছেন তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কে যেন বলতেছে, একটা খেজুর না বইলে খাওয়ার কারণে আজকে এক বছর পর্যন্ত ইব্রাহিমের কোন ইবাদত সেজদা কবুল হইতেছে না। আল্লাহু আকবার বলেন। কয়টা খেজুর? জোরে কর। একটা খেজুর না বইলা খাওয়ার কারণে আজকে এক বছর পর্যন্ত ইব্রাহিমের কোন সেজদা আল্লাহর দরবারে কবুল হইতেছে না। অথচ ইব্রাহিম ইবনে আদহাম ছিল বলকের বাদশা। তুমি আর আমি তো জগতের ধন সম্পদ পাওয়ার লাগে মানুষের কাছ থেকে জোর কইরা কইরা মানুষের পিস্তল টাকা টাকা সম্পদ তুমি অর্জন করো, আর ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহী ছাইরে নিজে নিজে বাদশাহী ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। যখন দিলের ভিতরে যখন এই জাগ্রত হয়েছে, হাইরে এই জগৎ তো কিছুই না, এটা তো আল্লাহর বাউন্ডারি, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহর বাউন্ডারির ভিতরে আছি। তার মানে এই বাউন্ডারির ভিতরে থাইকা যদি আল্লাহর নামে না চিনি, জগতের যত বড় বাদশাহ আমি হই না কেন, আল্লাহ পাক যদি না চিনি, আল্লাহর মারিফত যদি আমার দিলের ভিতরে হাসিল না হয়, তাহলে আমার এই বাদশাহীতে কোনো কাজ হবে না। ঠিক না বে? ঠিক। এই জগতের বাদশারা, এই জগতের লিডাররা আল্লাহর বাউন্ডারির ভিতরে আছো মনে রাখো। তোমার চাইতে কিন্তু বড় বাদশা ছিল ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে বেলা যখন এই চিন্তা করলেন, হায়রে মালিকের যদি না চিনি তাহলে আমার এই বাদশাহীটা কি হবে। রাত্রে বেলা যখন এই পরিচয় পাইছে, এই কথা দিলার ভিতরে জাগ্রত হয়েছে, রাত্রে বেলায় বাদশাহীর বাউন্ডারির থেকে উনি বাহিরে চলে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বাদশাহীর বাউন্ডারির ভিতর থেকে বাহিরে চলে গেছেন। গেটের বাইরে দেখে এক পাগল, পাগল ময়লা জামা কাপড় পরা পাগল। ইব্রাহিম ইব্রাহিম বাদশাহীকে এমন ভাবে ছাড়ছে, গেট থেকে বাইর হয়ে নিজের শরীরের ভিতরে যে বাদশাহীর পোশাক ছিল এই পোশাক খুইলা খুইলা পাগলের গায়ে লাগাইছে, আর পাগলের পোশাক খুইলা খুইলা নিজের গায়ে লাগাইছে। আল্লাহু আকবার! পাগলের পোশাক খুইলা খুইলা নিজের গায়ে লাগাইছে, আর নিজের বাদশাহীর পোশাক খুইলা পাগলের গায়ে লাগাইছে। এমন একজন আধ্যাত্মিক, এমন একজন আধ্যাত্মিক বাদশার নাম হলো ইব্রাহিম। সেই ইব্রাহিম চিন্তা করতেছে, একটা খেজুর না বইলা খাওয়ার কারণে আমার কত বছর পর্যন্ত সেজদা কবুল হয় না? জোরে বলেন, এক বছর পর্যন্ত সেজদা কবুল হয় না। মেরে মোহতারাম হাজিরিন, আমরা যদি এরকম জানতাম তাহলে কেমন লাগতো? আমরা তো দুনিয়ার জন্য পাগল, মালের জন্য পাগল, গাড়ির জন্য পাগল, উমুকের জন্য পাগল, তমুকের জন্য পাগল, ঠিক না? ঠিক। আর ইব্রাহিম ইব্রাহিম তো কার জন্য পাগল? জোরে বলেন, কার? আল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, যে মালিকের জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম, এই মালিক বুঝি এক বছর পর্যন্ত আমার সেজদা কবুল করে না। ঘুম থেকে ওইটা এমন ভাবে কান্না শুরু করছে, আর বাইতুল মুকদ্দাসে থাকে নাই। সাথে সাথে উনি রওনা দিয়া আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেয়া দিছে। যাইতে 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 প্রায় 5-6 মাস সময় লাগছে। মক্কার বাজার আসছে, যে দোকানের মধ্যে খেজুর কিনছিল এই দোকানে গেছে, এই দোকানের মধ্যে যায় দেখে যে মালিকের কাছ থেকে কিনছে এই মালিক নাই। আল্লাহু আকবার! এই মালিক নাই। ইব্রাহিম ইবনে আদহামের কান্না কি কমছে না আরো বাড়ছে? ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, হাই লোকটা নাই, কিন্তু দোকানের মধ্যে লোকটার সন্তান আছে। সন্তানের কাছে যখন মাপ চাইতেছে, সন্তানের কাছে যখন সব ঘটনা খুলে বলল, সন্তান বলতেছে, এই সম্পদের মালিক তো আমি একা না, আমার বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে, এটার মালিক তো আমার মা, এটার মালিক তো আমার বোন, এটার মালিক তো আমার ভাই। আমি আমার নিজের মাপ দিতে পারি, কিন্তু তাদের মাপ তো আমি দিতে পারি না, ঠিক না? ঠিক। তাদের মাপ তো আমি দিতে পারি না, তাহলে কি করতে হবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, চলো চলো নিয়ে চলো, তোমার মার কাছে নিয়ে চলো, তোমার বোনের কাছে নিয়ে চলো, তাদের কাছে আমি মাপ চাই, ওদের মাপ চাই। ইব্রাহিম ইবনে আদহাম তাদের কাছে চলে গেল, এই সন্তানের মার কাছে মাপ চাইল, এই সন্তানের ভাইয়ের কাছে মাপ চাইল, এই সন্তানের বোনের কাছে মাপ চাইল। কয়টা খেজুর? জোরে বলেন, কয়টা? একটা খেজুর। একটা খেজুরের জন্য ভাই এত মানুষের কাছে মাপ চায়, যখন শুকর আদায় করছে উনি 2 রাকাত নামাজ পড়ছে, সবার কাছে মাপ চায় যখন 2 রাকাত নামাজ পড়ছে, সেজদার মধ্যে গায়েব থেকে আওয়াজ আসতেছে, হে ইব্রাহিম, আজকে যে তুমি সেজদা করেছ, এক বছরের সেজদার চাইতে আজকের সেজদাটা আল্লাহ তালার কাছে কোটি কোটি গুণ গ্রহণযোগ্য সেজদা আল্লাহ কবুল করেছে। আওয়াজ করে বলেন, সুবহানাল্লাহ! কয়টা খেজুর? কয়টা খেজুর? একটা
খেজুর খাওয়ার কারণে এই হালত। তুমি তো বিরিশ খাইতেছো, তুমি তো রাস্তা খাইতেছো, তুমি তো গাঁট খাইতেছো, তুমি তো মাঠ খাইতেছো, তুমি অমুক খাইতেছো, তুমি তমুক খাইতেছো, বিল্ডিং খায় ফেলাইতেছো, রোডের জায়গায় ভাস দিতেছো, ঠিক তবে ঠিক। কয়টা খেজুর? একটা খেজুর খাওয়ার কারণে এই অবস্থা। তুমি যে এটা করতেছ, তুমি যে বিরিশ খাই লেতেছ, বিরিশ খাওয়ার না মানুষ আছে না নাই, রাস্তা খাওয়ার না মানুষ আছে না নাই, এটা আবার কেমনা খাওছ? ও কেমনা খা, এটা তো আপনারা বুঝে নই, ঠিক না বে ঠিক। রডের বদল বাঁশ দেওয়ার না মানুষ আছে না নাই, ইব্রাহিম নাথাম এক খেজুরের কারণে। রসুল বলেন, চিন্তা করেন, এক খেজুরের জন্য যদি এই হালত হয়, কোটি 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 টাকা তুমি এইভাবে হারাম করে তুমি কামাইতেছো, তোমার কি অবস্থা হবে রে বাবা? তুমি তো কার বাউন্ডারিতে আসো? কথা কি মনে আছে আপনাদের? আল্লাহর বাউন্ডারিতে তো তুমি আসো, তুমি তো এমন না আল্লাহর বাউন্ডারির থেকে তুমি বাহিরের কোন দরজা দিয়া পিছনের রাস্তা দিয়া বের হওয়ার তো বাবা জায়গা নাই রে বাবা, বের হওয়ার তো জায়গা নাই, রাস্তা তো নাই রে বাবা। যেহেতু রাস্তা একটাই, আল্লাহর দিকে ফিরে আসো, সব ছাড়ো, আল্লাহর ওলি হয়ে যাও, ঠিক না বেটি? আল্লাহর ওলি হও। মৌলবীদের কি তোমরা বোকা মনে করো? মৌলবীরা বুঝে এই এরিয়া কার, রাস্তা কয়টা? একটা রাস্তা, বাবুল মাউতি। দরজা কয়টা? একটা, বাবুল মাউতি। এই দরজা ছাড়া তো অন্য কোনো দরজা নাই রে বাবা। এজন্য রাসূল বলেন, হাশরের ময়দানে এই মানুষগুলা বড় অসহায় হয়ে পড়বে। কত নম্বর গেল? তিন নম্বর। চার নম্বর রাসূল বলেন, এমন কিছু মানুষ জগতে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সুযোগ পাইলে মানুষের ইচ্ছা মতো পিড়ায়, আছে না নাই? গরিব পাইলে মারে, গরিব পাইলে মারে, নিজের দলের না পাইলেই মারে, নিজের দলের একটু বিরোধী হয়ে গেলে ইচ্ছা মতো চাই, ঠিক না বে ঠিক? মানুষ আছে না নাই এমন? জোরে কম, আছে না ফাসে? আছে, বহুত মানুষ এরকম আছে, রিকশাওয়ালাদেরকে থাপ্পড় মারে, আহা, আছে না রে ভাই? আছে, নিজের একটু স্বার্থের আঘাত পড়ে গেছে, তোরা তুমি আবার উল্টা করছো, তোরে একদিন সানডে মানডে ক্রুজ করে দেবো, আছে না না এরকম মানুষ? মেরে মোহতারাম হাজিরিন, গরিবদেরকে এরকম মারতে নাই, অসহায়দের উপরে হাত উঠাইতে নাই, কারণ আজকে তোমার সম্পদ কালকে থাকবে না। জোরে বলেন, আরো জোরে, আজকে তোমার শক্তি কালকে থাকবে না, ঠিক না বে ঠিক? আজকে তোমার ক্ষমতা কালকে থাকবে না, ঠিক না বে ঠিক? থাকবে না। গরিবের উপর হাত উঠাইও না, গরিবের উপর হাত উঠাইও না। মেরে মোহতারাম হাজিরিন, হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কারণ আল্লাহ পাক তো এমন মাওলা যিনি পারকে নদী করেন, নদীকে পার করেন, ঠিক না বে ঠিক? পারকে নদী বানায়, নদীকে পার বানায়, জঙ্গলকে মঙ্গল করেন, ঠিক না বে ঠিক? সে উনি কে? জোরে বল, আল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার খুতবার মধ্যে এক ঘটনা আছে, একবার এক বড় লোক কোটিপতি মানুষ, সুন্দরী বউ, গার্মেন্টসের মালিক, গার্মেন্টসের মালিক, দাম্পত্য জীবন সুন্দরী রূপসী মহিলা, তার বিবি একদিন ঘরের ভিতরে খাইতে বসে, খুব সুন্দরভাবে খানা খাইতেছে দুইজনে একসাথে বসে, এমন সময় এক ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহর রাস্তায় আমারে কিছু খাওয়ান দিবেন, আল্লাহর রাস্তায় আমারে কিছু খাওয়ান দিবেন। বড় লোক বেটা কইতেছে, আরে সময় গময় ফানা, খাই খা বসি হলো, শান্তি নাই, এমন বলিন না মানুষ আছে না নাই? জোরে কম, গেটের তালা মেরে থুয়ে দেয়া, যাতে গরিব মিসকিন মানুষ গেটের ভিতরে ঢুকতে না পারে, এমন মানুষ আছে না নাই? অভাব নাই, ঢুকতে না পারে। লোকটা বলতেছে, ভাই আমার ক্ষুধার জ্বালায়, আমার দেখেন না ভাই, পেটটা একেবারে পিঠের সাথে মিলে গেছে গা,
আমার কঠিন খিদা লাগছে, আমারে দুগা ভাগ দিবেন। এভাবে বলতেছে মোহতরম হাজিরিন, এই জায়গার ভিতরে উচিত কি নিজে না খায় তারে খাওয়ানো? ঠিক আসতে কইলেন যে নিজে না খায় তারে খাওয়ানো, কিন্তু এই বড়লোক করলো কি রাগ আর সামলাইতে পারছে না, গেটের থেকে বাইরে এমন এক ধাক্কা দিছে, সাথে সাথে লোকটা পড়ে গেল, কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা পাইছে। এমনি তো ক্ষুধা মানুষ, হাঁটুতে কঠিন ব্যথা পাইছে, ব্যথা পায়া সাথে সাথে এই লোকটা বলতেছে আল্লাহ আমার সাথে যে আচরণটা করলো আমি কিছু কমো না, এর বিচার তুমি আল্লাহই করেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কোন মাজলুম মানুষ যখন, কোন গরিব মানুষ যখন এভাবে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে, তখন এই বদদোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না, সাথে সাথে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। এই গরিব লোকটা যখন এই বদদোয়া করলো, জগতের কেহ না তাকায় দেখলেও কে দেখতেছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাকায় দেখতেছে, কিন্তু আল্লাহর বিচার দেখেন। থানবী সাহেব ঘটনা লিখছেন, এই কাজ করার সাথে সাথে কিছুক্ষণ পরেই ঘটনা আসলো, খবর আসলো, তার যে গার্মেন্টস ছিল ওই গার্মেন্টসের মধ্যে আগুন লেগে গেছে, গার্মেন্টসের মধ্যে আগুন লেগে গেছে গা, আগুনটা কারেন্টের কারণে, বিদ্যুতের কারণে, আগুন লাগার কারণে বহু মানুষ মারা গেছে। বিচার কার জোরে কোন? আল্লাহর, আল্লাহর বিচার। মানুষ যখন মারা গেছে, সম্পদ তো নষ্ট হয়েছে হয়েছেই, গার্মেন্টস তো নষ্ট হয়েছে হয়েছেই, মানুষ যখন মারা গেছে খবর শুনা পুলিশ মালিকেরে খুঁজতেছে, মালিকেরে খুঁজতে খুঁজতে যখন বাড়ি থেকে আসতেছে খবর শুনাই মালিক বাড়ির থেকে পালাইছে, বাড়ির থেকে পালায়া দূরে দূরে থাকতেছে, দূরে দূরে থাকতেছে। আর এদিক দিয়া যে সমস্ত মানুষ গোলা মারা গেছে, তার বদলা দিতে 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 দিতে, তাদেরকে টাকা পয়সা দিতে দিতে, আত্মীয় স্বজনকে দিতে দিতে, তার যত সম্পদ ছিল সব শেষ। কার বিচার? আল্লাহ। সব যখন শেষ হয়ে গেল আর বাড়িতে আসে না, থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কিন্তু তার ঘরের ভিতরে তো সুন্দর রূপসী এক বিবি আছে, সুন্দর রূপসী বিবি আছে। অনেক দিন যাওয়ার পরে ওই বিবির বাবা বাড়িতে এসে বলে, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, ঠিক না? ঠিক, আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, বইলা ছইলা শ্বশুর বাড়ির থেকে মেয়েটাকে নিয়ে গেছে, মেয়েটাকে নিয়ে আরেক জায়গায় বিবাহ দিছে, আরেক জায়গায় বিবাহ দেওয়ার পরে দ্বিতীয় সংসার মেয়ের ভালো সুন্দর করে কাটতেছে, সুন্দরভাবে সংসার চলতেছে। হঠাৎ একদিন এই স্বামী স্ত্রী একসাথে খাইতে বইছে, এমন সময় এক ভিক্ষুকের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার! ভিক্ষুক বলতেছে, আল্লাহর হস্তে আমারে কিছু খানা দিবেন। লোকটা বলতেছে, গরিব মানুষ আসছে, তারে ফিরাইয়া দিও না, যাও প্লেট দিয়া, তারা যে খানা খাইতে বসছিল এই খানা প্লেট দিয়া, বলে যাও বিবি গরিব মানুষটারে, ফকির মানুষটারে খানা দিয়ে আস। সুবহানাল্লাহ। বিবি যখন খানা দিতে গেল, এই ফকিরকে বিবি খানা প্লেট দিয়া আইসে, সাথে সাথে উনি শুয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে গা। স্বামী মাথার মধ্যে পানি ডালতে 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 ডালতে, তারপরে যখন হুশ আসলো, হুশ আসার পরে মহিলাটাকে বলতেছে, কি ব্যাপার
তুমি ভিক্ষুক রেখানা দিতে যায়া আয়শা তুমি এরকম বেহুশ হইয়া গেলা কেন? মহিলাটা চোখের বাণি বেলে বেলে কানতেছে আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। মহিলাটা চোখের বাণি বেলে বেলে কানতেছে আর বলতেছে, ও আমার স্বামী, যে ভিক্ষুকরে খানা দিতে গেছি ভিক্ষুটা তো কে জানেননি, আপনার আগে যে আমার আর একজনের সাথে বিবাহ হয়েছিল ওই যে স্বামী গার্মেসের মধ্যে আগুন লাগার কারণে উনি যখন নিঃস্ব হয়ে গেছিল, নিঃস্ব হয়ে যাওয়ার পরে যখন অনেক দিন পর্যন্ত বাড়িতে আসে না, তারপরে না আপনার সাথে বিবাহ দিছে গো স্বামী, ওই ভিক্ষুক তো অন্য কেউ নয়, এটা আমার প্রথম স্বামী। আল্লাহু আকবার, জোরে বল, এটা আমার প্রথম স্বামী। বলতেছে কি হয়েছে তোমাদের ঘটনা বলো। তখন বিবি বলতেছে, আমার স্বামী একদিন একটা ভিক্ষুককে গাড়ে ধইরা ধাক্কা দেওয়ার কারণে উনার যত, আমার মনে হয় উনার যত সম্পদ আছে সব পুইরা যখন ছাই হয়ে গেছে, আর কিছুই উনার ছিল না, তারপরে আমার সাথে আপনার সাথে বিবাহ হয়েছে। যখন এই কথা বলতেছে তখন দ্বিতীয় স্বামী বলে, ও আমার বিবিরে শুনে রাখ, ঘটনার পরবর্তী ঘটনা তুমি আমার কাছ থেকে শুনো রে বিবি, সেদিনের ভিক্ষুকটা আর দুনিয়ার কেহ ছিল না, সিধুকের ভিক্ষুকটা আমি, সেই তোমার দ্বিতীয় স্বামী ছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কার বিচার এটা? জোরে বলেন কার? তার মানে ভিক্ষুককে ধাক্কা দেওয়ার কারণে মালিককে আল্লাহ ফকির বানায় দিছে, ফকিরকে আল্লাহ মালিক বানায় দিছে, ঠিক না বে? ঠিক। জোরে বলেন কার বিচার? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আজকের তোমার শক্তি, আজকের তোমার সামর্থ্য, আজকের তোমার ক্ষমতা, আজকের তোমার সম্পদ কাল কি তোমার নাও থাকতে পারে। আজকে তুমি সাততলার উপরে, কাল কি তুমি রাস্তার উপরে, ঠিক না বেটি? এটা আমার মালিক পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? মেরে মুহতারাম হাজিরিন, মাল কে দিছে, জান কে দিছে, এই এরিয়াটা কার জানি, কার বাউন্ডারি এটা? আল্লাহর বাউন্ডারি। বের হওয়ার রাস্তা কয়টা? দরজার নাম কি বাবুল মাউতি? এই দরজা ছাড়া বের হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা আছে? নাই। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, এবং যে কথাগুলো বলা হইল এই কথার থেকে, এগুলার থেকে আমরা বাইচে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠে দেখেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে আর মানুষকে গালি দিবে না ইনশাআল্লাহ বলেন, আর মানুষের উপরে অপবাদ দিবে না ইনশাআল্লাহ বলেন, আর মানুষকে গালি দিবে না, অপবাদ দিবে না, আর মানুষের সম্পদ নষ্ট করবে না, আর মানুষকে অযথা মারামারি করবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।